গাজা স্ট্রিপত ইসরায়েল আর হামাসর যুদ্ধ কেন্দ্র করে মধ্যপ্রাচ্য অশান্ত হয়ে আছে আর এনেকা একটা পরিস্থিতির মাজতে ইসরায়েলক সকিয়াই অহা হুথি বাহিনীয়ে লোহিত সাগরত চলাই গেছে এটার পিছত আনটো আক্রমণ ইসরায়েল অভিমুখী জাহাজর লগতে বিভিন্ন দেশলৈ যোৱা জাহাজক টার্গেট করে লৈছে হুথি বাহিনীয়ে আর ইয়ার মাজতে এইবার ভারত অভিমুখী দুখনক ট্যাঙ্কারত আক্রমণের ঘটনা সংঘটিত করলে হুথি বাহিনীয়ে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী সংগঠন হুথির আক্রমণক কেন্দ্র করে লোহিত সাগরত এতিয়া তীব্র উত্তেজনায় বৃদ্ধি পাইছে লোহিত সাগরত ভারতমুখী ট্যাঙ্কারত আক্রমণ ইখনের পিছত সিখনক দুখন ট্যাঙ্কারত আক্রমণের ঘটনা ইয়েমেনের হুথি বাহিনীয়ে ভারত অভিমুখী এই দুখনক ট্যাঙ্কারত আক্রমণের ঘটনা সংঘটিত করলে এই ট্যাঙ্কার দুখন হল এমভি সাইবাবা আর এমভি ব্রামানে এমভি সাইবাবা ড্রোনেরে আক্রমণ করে হুথি সন্ত্রাসবাদী অবশ্যই এমভি ব্রামানে ট্যাঙ্কারখনত আঘাত নকরিলে সন্ত্রাসবাদীর আক্রমণে আর সৌভাগ্যবশত এই আক্রমণত কোনো লোক হতাহত হওয়া নাই উল্লেখযোগ্য যে যা 17 অক্টোবরের লোহিত সাগরত ইয়েমেনের এই সন্ত্রাসবাদী সংগঠনটির এয়া 15 সংখ্যক আক্রমণ ইয়ার পূর্বেও গ্যালেক্সি নামের এখন জাহাজ হাইজেক করেছিল হুথি বাহিনীয়ে হেলিকপ্টারে দলে বলে সন্ত্রাসবাদী নামিছিল জাহাজখনত কর্মচারীসকলক অপহরণ করেছিল আর সেই জাহাজখন গ্যালেক্সি নামের জাহাজখন হাইজেক করে সমগ্র ভিডিও মুক্তি করেছিল ভাইরেল করেছিল সন্ত্রাসবাদী গোটটে ইসরায়েলের উপরত হেঁচা প্রয়োগ করিবার বাবে শেহতীয়াক এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে হুথিয়ে হুথিয়ে হুঙ্কার দিছে ইসরায়েলক যদিহে গাজা স্ট্রিপত আক্রমণ বন্ধ নকরে তেতিয়া হলে ইসরায়েল অভিমুখী সকল জাহাজ লগতে অন্যান্য সকল জাহাজের উপর আক্রমণ চলাব লোহিত সাগরত হুথিয়ে আর তেনেদরে যা 17 অক্টোবরের এই পর্যন্ত 15 সংখ্যক আক্রমণের ঘটনা হুথির দ্বারা লোহিত সাগরত যে আক্রমণ রোধ করিবার বাবে শেহতীয়াক আমেরিকার নেতৃত্বত 9খনক রাষ্ট্র একগোট হয়ে স্পেশিয়াল টাস্ক ফোর্স গঠন করেছে হুথির আক্রমণ প্রতিহত করবলে উল্লেখযোগ্য যে ইসরায়েল হামাসর যুদ্ধর পিছরে পড়া ইয়েমেনের হুথি সন্ত্রাসবাদীয়ে এনেদরে লোহিত সাগরত জাহাজত আক্রমণ চলাই আহিছে ভারতের যে দুখন ট্যাঙ্কার এমভি সাইবাবা আর এমভি ব্রামানে দুইখন ট্যাঙ্কারতে আছিল ভারতের পতাকা পরবর্তী সময়ত হেলিকপ্টারে এসকোর্ট দি লৈ অনা হয় ট্যাঙ্কার দুখন আর কেবল লোহিত সাগরতে নহয় আনকি ভারতের গুজরাট উপকূলের সমীপতো অনুরূপ আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে ভারত অভিমুখী এখন কেমিক্যাল সামগ্রী কঢ়িয়াই অনা ট্যাঙ্কারত ড্রোন আক্রমণ সংঘটিত করে দুর্বৃত্তই আর এই আক্রমণের আড়ত ইরান জড়িত থাকার অভিযোগ আনিছে আমেরিকায় আমেরিকায় দাবি করেছে যে এই আক্রমণ ইরানে সংঘটিত করেছে ইরানে ড্রোন বিমানেরে আক্রমণ করেছে ট্যাঙ্কারখনত আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটা বিবৃতিত এই কথা প্রকাশ করেছে শনিবারে সংঘটিত হয়েছিল এই আক্রমণ অবশ্যই আক্রমণত কোনো লোক হতাহত হওয়া নাই ভারতের উপকূলীয় একটা বন্দরলৈ আহি আছিল ট্যাঙ্কারখন উপকূলের 370 কিলোমিটার আঁতরত এই আক্রমণ সংঘটিত হওয়া বলে দাবি করেছে আমেরিকায় কিন্তু আমেরিকার এই অভিযোগ নৎসাত করেছে ইরানে ইরানে কৈছে যে হুথির লগত ইরানের কোনো সম্পর্ক নাই হুথি একটা স্বতন্ত্র সংগঠন আর হুথির কর্মকাণ্ডর বাবে হুথি নিজেই দায়ী ইয়ার বাবে ইরান দায়ী নহয় ভারতীয় নৌসেনায় জানিবলৈ দিয়া অনুসরি সৌদি আরবের পৰা খাৰুৱা তেল পরিবাহী এই ট্যাঙ্কারখন মাঙ্গালোর বন্দরলৈ আহি আছে আর তেনে সময়তে ড্রোন বিমানেরে আক্রমণ করা হল এই ট্যাঙ্কারখনত উল্লেখযোগ্য যে ভারতের উপকূলীয় সীমার সমীপত হলেও আন্তঃরাষ্ট্রীয় নৌসীমার বাহিরত হয়েছিল এই আক্রমণ এই পর্যন্ত এই আক্রমণের দায়িত্ব কোনো সন্ত্রাসবাদী সংগঠনে স্বীকার করা নাই যদিও আমেরিকার অভিযোগ যে ইরানের দ্বারাই এই ঘটনা সংঘটিত হয়েছে ইরানে হুথির জড়িয়ে আক্রমণের ঘটনা সংঘটিত করেছে যাক লৈ এফালে গুজরাট উপকূলত উত্তেজনা আর আনফালে লোহিত সাগরত হুথির আক্রমণক কেন্দ্র করে উত্তেজনা অব্যাহত আছে